শুভ শারদীয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে অষ্টমী, তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি। এই যে এই শাড়িটা আজকে পরেছি, দেখো কেমন লাগে তোমার কমেন্টে জানিও। আর বুম্বা হচ্ছে পরেছে হচ্ছে ওই যে এটা পরেছে। হ্যাঁ যাচ্ছি, সবাই ডাকছে, রেডি হয়ে গেছে সবাই, এখন যাবো সবাই মিলে অঞ্জলিতে। তোমার তাড়াতাড়িও যাচ্ছে, তো পরেছে এইটা। হ্যাঁ যাচ্ছি, তো চলো ওখানে গিয়ে মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে। এগাও সব, এগাও সব করা আছে। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎটানে, লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎটানে। ভালোবাসার আলিঙ্গনে বিজয়ার বিসর্জনে আসছে বছর আবার আমি এক সুরে সুর মিলিয়ে ভালোবাসার আলিঙ্গনে হবে এক সুরে সুর মিলিয়ে বছর বছরে হবে তোমার প্রাণে মুছিয়ে দুঃখ সবাই সিঁদুরে সোহাগে দশমীর ঘাটে তালে আকাশে পূজোর গঙ্গায় তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার দেখো সবাই মিলে দল বেঁধে চলে আসছি বাড়িতে, তো সবাই মিলে একসঙ্গেই আসছি। এখনও কিন্তু মানে গুনগুন, তারপরে ওরা কোনো কখন আসবে জানি না, ওরা সব বন্দুক নিয়ে সব খেলা করছে, গুনগুন গুনগুনের বন্ধুরা। তারপরে এখনও মাসুমনি আগে চলে এসছে, মাসুমনি সবাইকে আগে বাড়িতে চলে গেছে, গিয়ে অঞ্জলি দেওয়া হওয়ার সঙ্গে সঙ্গে চলে গেছে বাড়িতে, গিয়ে লুচি বাজতে শুরু করে দিয়েছে।
আর তরকারিটা সকালবেলা করে রেখে দিয়েছিল। আর আমরা একটু পরে যাচ্ছি, আমরা জানি যে বাড়িতে গিয়েই আমাদের আর কোনো কাজ নেই, বাস শুধু লুচিটা নেব, খাবো, বাস আর গল্প আর আড্ডা চুনিয়ে দেবো। আর এর জন্যেই আমরা আর কি দেরি করে আসছি, আমরা মানে গল্প করতে করতে আসছি। আজকে মানে রান্নার দিক দিয়ে পুরো ছুটি, মানে এটাই মজা দুর্গাপুজোর একটা। আর তারপরে হচ্ছে দেখো দিদি ভাই, দিদি ভাই দুই মেয়ে ছেলে কথা ওরা সবাই আসলো, আর আমি ওদিকে সব এখন লুচি বেলে দেবো, আমি দিদি ভাই সব লুচিগুলো বেলে দেবো আর মার সঙ্গে সঙ্গে লুচিগুলো শেখে নেবে। তার আগে থেকে তো মার সঙ্গে শুরু করে দিয়েছে, তবু সবাই একসঙ্গে করলে একটু মানে সুবিধা হয়, কারণ একটু তো দুই একটা লুচি হবে না, অনেক লুচি হবে এখন দেখো। আর এই যে মাশরুমের তরকারিটা সকাল সকাল উঠে আগে তরকারিটা করে রেখে দিয়েছিলো আর ময়দাটা মেখে রেখে গেছিলো, লুচি মিষ্টি সবাইকে দিয়ে দিলাম, তো সবাই আর খিদেও পেয়ে গেছে, সবার অনেকটা বেলা হয়ে গেছে, তো সবাই মিলে দেখো এখন লুচি খাওয়া হবে আর একদম জমিয়ে দেবো পুরো আড্ডা। আর দিশা এখনও ঘুমাচ্ছে, দিশা মানে আগের দিন রাত্রে অনেক রাত করে ঠাকুর দেখেছে, ওর জন্য ও উঠতে পারিনি, যেতেও পারিনি, তো আমাদের সমস্ত মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে তো আমি একবার জিজ্ঞাসা করলাম দিদি ভাই কিন্তু দিশা কোথায়, বললো যে ও অনেক রাত কিন্তু এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। যাই হোক দেখো সবাইকে দিয়ে দিয়েছি খেতে, এবার লাস্টটা হচ্ছে আমরা নিয়ে নেবো, আমি আর দিদি ভাই, দিদি ভাই এতক্ষণ ধরে লুচিটা বেঁধে দিল আর আমি হচ্ছে সবাইকে দিয়ে দিয়েছি খেতে, এবার হচ্ছে আমি নিয়ে নেবো, দিদি ভাইকে দিয়ে দেবো। ওই যে দিশা এসছে, দিশা এবার দিশাকে ডাকা হলো, লুচি ফুচি খাওয়া সবার কমপ্লিট, এবার এখনো খাচ্ছে মানে বাইরে, এবার চাপিয়ে দিয়েছি হচ্ছে চা, এই দুধটাকে জাল দেবো, চা চাপিয়েছি, কয়েকটা নাবাবো, এটা লুচি হয়েছে এটা নাবিয়ে রেখে এটার মধ্যে হচ্ছে দুধটা এদিকটা জাল দিয়ে নেবো। সকালে তো গোপালকে দিয়েছিলাম খেতে, ওই যে গোপাল বসে আছে, এই যেমন আজকে পড়িয়েছি, আর হচ্ছে এই মাত্র হচ্ছে ভোগ নিয়ে এলাম, এটা হচ্ছে বাবা লোকনাথের, এগুলি দিয়ে আসবো দিদিভাইকে, আর এটা হচ্ছে গোপালের, তো ঢাকা দিয়ে এমনি থাক আমি আগে দিয়ে আসি, আর ওই যে ফুলগুলো মা দিয়ে গেছে, তো লোকনাথকে এখন দিয়ে আসবো ভোগটা। ওখানে তো গোপালকে ভোগ সাজিয়ে দিয়েছি দেখো, এবার হচ্ছে গোপালকে ভোগ দিয়ে দেবো, এই যে চলো এবার গোপালকে ভোগটা দিয়ে দিই। তো মাসুমনি বললো যে এখন হচ্ছে 108টা প্রদীপ ধরানো হবে, তো এটা যদি তুমি ধরাতে চাও তো চলো আমার সঙ্গে, আমি এখানে যাবো, তো আমি বললাম তো তাহলে চলুন, ওই জন্য রেডি হয়ে নিলাম। দেখো 108টা প্রদীপ এখানে সাজানো আছে, আর এবারে হচ্ছে মাকে হচ্ছে ভালো করে ফুল মালা দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে, আর মোমবাতি সবাই আমরা নিয়ে রেখেছি, যখন বলবে তখন আর কি ধরিয়ে দেবো, তো যখন ওরা বললো তখন দেখো সমস্ত প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম সব প্রদীপগুলো জ্বালানোর পর। এবার দেখো মায়ের চোখগুলো কেমন লাগবে দেখতে, দেখো এই আলোতে কত সুন্দর একটা দৃশ্য, চোখ সত্যি জুড়িয়ে যায়। কি করছো মা? খিদে পেয়ে গেছে, এই গোপালের ভোগটা আছে, এই যে পোলাওটা আলুর দমটা একটা সন্তুষ্ট আছে এটা খাচ্ছি, খিদে পেয়েছে, আবার ঠাকুর দেখতে বেরোবো, এটা করে খেয়ে নিচ্ছি। ওই জন্য তো দেখো একটু রেডি হয়ে নিয়েছি ঠাকুর দেখতে যাবো বলে, এই দেখো দেখি দাও কি কি কালার জামা পড়ছো তুমি, এই দেখো আজকে বলছে গুনগুন হলুদ রঙের গেঞ্জি, মাথা আসতে হবে বাবা, আর এই ছেড়ে বলছি আমি, এটা তোমাদের দাদাভাই দিয়েছে, চলো বেরিয়ে পড়ি, যেগুলো ঠাকুর দেখবো তোমার তোমার দেখতে পাবে, দেখাবো তোমাদেরকে।
বাড়িতে আসলাম, আসার পর কিছুক্ষণ বসলাম, তারপরে দেখো মা এসছে। মা এবারে অনেকদিন পরে এসেছে, তো মা দেখো আমার জন্য কি গিফট নিয়ে এসেছে। পুরি পরে নিলাম, দেখা দেখতে মানে কেমন লাগছে আর কি। দেখুন পুরো বিয়েবাড়ি এবারে করলে এসে অকেশনে আমাকে দেখিও না, কেমন হচ্ছে তোমার জানিও কমেন্টে। এই তো চলো এবার খুলে রাখি, খুলে আবার ঠিকঠাক করে রাখি, তুমি পরে দেখলাম আর কি। কবে কি অনুষ্ঠান হবে সেই অপেক্ষা করতে পারলাম না, পরেই নিলাম। দাদা ভাই এইমাত্র বাড়িতে এলো, ওই যে বিরিয়ানি নিয়ে এসছে, আর এই যে পকোড়া নিয়ে এসছে, গরম গরম মাকে দেব। আবার চাটনি নিয়েছে, চাটনি নাও।